হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জাস্ট চ্যানেলে স্বাগতম। আমি মৃধানুরুদ্দিন। আজকে ব্যাচেলরদের রান্নাঘর থেকে আরেকটি ছোট্ট ভিডিও করে নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে ট্যাংরা মাছ আর পাবদা মাছ, মাঝারি সাইজের ট্যাংরা এবং বড় বলতে পারেন, এবং বড় পাবদা মাছ। তো আজকে ভিডিওতে যা যা লাগবে এই তরকারি রান্না করার জন্য, তেজপাতা, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ মরিচ, দারুচিনি, রসুন, পেঁয়াজ কুচি ইত্যাদি, দুইটা লবঙ্গ, এবং আমরা কড়াইতে একটু তেল নিয়েছি। আমি তেল বরাবরই কম খাই যেন গ্যাস্ট্রিকের প্রবলেম না হয়। সয়াবিন তেলের সাথে আমি এই পুরো মশলাগুলো একত্রে দিয়ে দেবো যা যা লাগবে। আমরা দেখুন এই মশলাগুলো একটু ভেজে নিয়ে এসেছি, ভেজে কিছুটা তেলটা যখন উপরে চলে এসছে তখন আমরা এর মধ্যে মাছ দিয়ে দেব। মানে আমি একেবারে শর্টকাট দেখাচ্ছি, তেলের মধ্যে সমস্ত মশলা একসাথে দিয়ে শুধু একটু সামান্য একটু জাল করে মাছ দিয়ে দিছি। এখানে আমরা ফেললাম করা হয় না, আর এটা হচ্ছে এটাকে পরিবেশন করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন, সাথে যদি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিতে পারেন। আমি খুব সিম্পল, জাস্ট এক মিনিট, 15-20 মিনিটের ভিডিও, এই জন্য খুব শর্টকাট করেছি। দুইটা বড় ট্যাংরা, হ্যাঁ, এবং একটা বড় পাবদা, সাথে আস্তে আস্তে রসুন দেখা যাচ্ছে, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে, খুবই সিম্পল। এর মধ্যে কোনো সবজি দেওয়া হয় নাই, কোনো আলু দেওয়া হয় নাই, অত্যন্ত সুস্বাদু হয়েছে, আমি নিজে খেয়েছি। আপনাদের তো খাওয়াতে পারলাম না দর্শক, তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।